हेलो स्टूडेंट आमी अमित तुम्हारे सामने आज के आवार एक नतून वीडियो निये हाजिर होयेछि। आज के जे आमी सजेशन दीते चले तुम्हारा थामनेल लिखे ही बुझते पारछो जे कैश फ्लोर ओपर। तो देखो आमादे कैश फ्लोर ओपरे 6 नम्बरे एक बड़ो क्वेश्चन आसबे। तो तार जोन्नो देखो आमी तुम्हारे सामने मात्र 4 प्रब्लेम तुले धरेछि, ठीक आछे। एई 4 क्याटागरिर अंक तुमी जदि प्रैक्टिस करे जाओ एकटा अति अवश्यई कमन पाबे पाबे पाबेई, ठीक है। और आमार चैनले जदि नतून हये थाको आमार चैनलटाके जदि एखोनो सबसक्राइब ना करे थाको ताहले अति अवश्य आमार चैनलटाके सबसक्राइब करे नाओ और लाइक दिते भुलो ना, एकटा তাড়াতাড়ি করে लाइक दिए दाओ। और जदि मने हय जे सल्यूशन दरकार ताहले अति अवश्य कमेंट सेक्शने गिये लेखो जे तोमादेर सल्यूशनटा दरकार। ताहले आमि कि करबो, एई भिडियो डेस्क्रिप्शने तोमादेरके किन्तु पीडिएफ फाइलटाके आपलोड करे देबो, ताहले तोमरा एखान थेके सल्यूशनटा पेये जाबे, ठीक आछे। तो चलो देरी ना करे भिडियोटा स्टार्ट करा जाक। देखो एखाने तोमादेर सामने एकटा कैश फ्लो निएछि जेखाने तोमाके कि करते हबे अपारेटिंग एक्टिविटी इन्वेस्टिंग एक्टिविटी एवं फाइनेंसिंग एक्टिविटी तोमादेरके करते हबे। ओके क्लियर, सबाई बुझते पेरे गेछो। तो देखो एकदम नर्मल आइटेम्सगुलो रयेछे, कोथाय कोथाय जाबे तोमरा निश्चयई बुझते पेरे गेछो बा तोमरा प्रैक्टिस करेछो। जदि ना पेरे थाको, जदि मने हय स्यार एई आइटेमटा कोथाय जाबे एटार कि ट्रिटमेंट हबे, ताहले अति अवश्यई आमाके कमेंट सेक्शने किन्तु जानाओ, प्लिज प्लिज जानाओ, ठीक आछे। बाड़ीर टीचारेर उपरे भरसा ना करे तुमि आमार उपरे एकटु भरसा देखाते पारो आर एई क्याटागরির अंकगুলো প্র্যাকটিস করে যেতে পারো। আমি কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু কমেন্ট এখান থেকে দেখো তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তো দেখো এখানে নর্মাল অঙ্কটা রয়েছে, কিন্তু এখানে তলায় দেখো একটা অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছে যে ডেপ্রিসিয়েশন রয়েছে 50,000 টাকা ডিউরিং দ্য ইয়ার। তার মানে তোমাকে কি করতে হবে, এখানে 50,000 টাকাটা ডেপ্রিসিয়েশন এখানে তোমায় দিয়ে দিচ্ছে। তার মানে তোমাকে কিন্তু এখানে তুমি ঘাবড়ে যেতে পারো যে স্যার কী করবো কী করবো বুঝতে পারছি না, কিচ্ছু না, ডেপ্রিসিয়েশন কোথায় আছে, অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে আছে। স্যার কী হয়, অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে অ্যাড হয়, তো তুমি 50,000 টাকাটা জাস্ট অ্যাড করে দাও তাহলে তোমার অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো। তো চলো দেরি না করে সেকেন্ড অঙ্কটা দেখে নিই। দেখো সেকেন্ড অঙ্কটা আরও নর্মাল একটা অঙ্ক, ঠিক আছে। বাট তোমাদের মনে হতে পারে স্যার এখানে তো ফিক্সড অ্যাসেট রয়েছে, লেস প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন রয়েছে, তাহলে তারপরে স্যার আমি কী করবো বুঝতে পারছি না। একদম সিম্পল অঙ্ক আছে, যদি না পারো আমাকে অতি অবশ্যই বারে বারে বলছি আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি কিন্তু তোমাদেরকে হেল্প করবো। এখানে দেখো ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, নতুন একটা আইটেম পাচ্ছ, মার্কেটেবল সিকিউরিটিস। মাথায় রাখবে মার্কেটেবল সিকিউরিটিস হলো কিন্তু ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে যায়, ঠিক আছে, ভুল করো না। অ্যাকাউন্ট রিসিভেবল, স্যার এটা আবার কী জিনিস স্যার বুঝতেই পারছি না। অ্যাকাউন্ট রিসিভেবলের মানে হলো হচ্ছে কিন্তু ডেটার্স আর বিলস রিসিভেবল, এই দুটোকে মিলিয়ে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে, বলতে পারলাম। এখানে দেখো আরেকটা নতুন আইটেম তুমি পাচ্ছ, 8% ডিভেঞ্চার্স বা প্রভিশন ফর ট্যাক্স। স্যার এখনও জানি না স্যার, বাড়ির স্যার ভালো করে বোঝায়নি, যদি হয়ে থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টসে জানাও। আমি ক্যাশ ফ্লোর একটা কনসেপ্টে একটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেবো সলিউশন করে, এবং সেখানে সবকটা আইটেমকে নিয়ে নেবো, নিয়ে তোমাদেরকে বলে দেবো এটা এখানে যায় এটা এখানে যায়। তো তুমি জাস্ট ওটাকে মাথায় রাখলে তুমি কিন্তু পেরে যাবে, এবং তার একটা ফর্মুলাও আছে। সেই ট্রিক্সটা যদি জানতে হয় তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাড়াতাড়ি করে কমেন্টস করে জানিও যে তোমাদের এটা আপলোড করার দরকার আছে কি না এই ট্রিক্সটা, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য তত তাড়াতাড়ি ভিডিওটা আমি নিয়ে আসবো। তো দেখো এখানে প্রপোজ ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড, স্যার এরকম তো নতুন আইটেম পাইনি। ইয়াস, পরীক্ষার সময় যদি এরকম যদি আইটেম পাও তুমি ঘাবড়ে যেতে পারো, তো তখন তুমি যাতে না ঘাবড়া তার জন্য আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে। তো প্লিজ ওই জন্য আমি তোমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করছি আমাকে কমেন্টসে জানাও, যদি মনে হয় যে স্যার হ্যাঁ স্যার এটা প্র্যাকটিস হয়ে গেছে ওয়েল অ্যান্ড গুড তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর যদি মনে হয় যে না স্যার এখনও আমি এরকম প্র্যাকটিস করিনি, স্যার আপনি প্লিজ সলিউশনগুলোকে আপলোড করুন, আমি তাহলে ডিসক্রিপশন বক্সে সলিউশনগুলো দিয়ে দেবো। ওকে ক্লিয়ার, চলো দেরি না করে পরের অঙ্কটাতে চলে যাই। পরে যে ক্যাটাগরিটা এখানে দেখো একটুখানি ফর্ম্যাটটাকে আমি আলাদা করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছ আগে যেটা ব্যালেন্স শিট যে ফর্ম্যাটটা ছিল সেটার সঙ্গে এটার মধ্যে একটা তফাৎ রয়েছে। আগেটা ছিল হরাইজন্টাল ফর্ম্যাট, এটা হলো ভার্টিক্যাল ফর্ম্যাট। দেখো ভার্টিক্যাল ফর্ম্যাটেই কিন্তু তোমাকে ব্যালেন্স শিট দেওয়া হয়, কোম্পানি ব্যালেন্স শিট। তো দেখো এরকম যদি দিয়ে দেয় অনেক ছেলে মেয়ে ঘাবড়ে যেতে পারে, ই বাবা এরকম তো অঙ্ক আমি প্র্যাকটিসই করিনি, বা আমাদের বাড়ির টিচারও তো এরকম অঙ্ক প্র্যাকটিস করেনি, কিরকম একটা অদ্ভুত দিতে যায়। একদম ঘাবড়াবার কিছু নেই। দেখো নর্মাল শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কোথায় যায়, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কোথায় যাবে, অপারেটিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। সান্ডিকেটার্স বা আউটস্ট্যান্ডিং কোথায় যাবে স্যার, কারেন্ট লাইবিলিটিস, বলতে পারলাম। তো একদম নর্মাল অঙ্ক রয়েছে, দেখো ক্যাশ ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। যদি না পেরে থাকো বারে বারে বলছি এটা স্ক্রিনশট তুলে নাও, বাড়িতে প্র্যাকটিস করো, যদি দেখো যে হ্যাঁ পেরে গেছি ওয়েল অ্যান্ড গুড তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানো, আর যদি না পেরে থাকো তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার এটা সলিউশনটাকে আপলোড করুন, আমি আপলোড করে দেবো। কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দাও, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে। আমি তোমাদের জন্য কিন্তু পুরো ক্যাটাগরি ধরে অঙ্ক তুলে নিয়ে আসছি। আমি কিন্তু এর আগে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাডমিশন অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার এবং ক্যাশ ফ্লো এবং হচ্ছে ওভারঅল সাজেশান কি থিওরি কোয়েশ্চেন আছে আমি কিন্তু ভিডিও আপলোড করে রেখেছি সাজেশানে। যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও, গিয়ে দেখো এইচএস সাজেশান 2022 বলে প্লে লিস্টের ভেতর ঢোকো, সবকটা ভিডিও সাজেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেরি না করে লাস্ট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো লাস্টে যে অঙ্কটা রয়েছে এটাও দেখো ক্যাটাগরি ওয়াইজ ভার্টিক্যাল ব্যালেন্স শিটের ওপরে রয়েছে, ঠিক আছে। বাট
ওইখানে শুধু হেডিংগুলো ছিল, এখানে কিন্তু হেডিংয়ের ভেতরে আইটেমের নামগুলো বলা রয়েছে, ঠিক আছে? ঘাবড়িও না, এই ধরনের অঙ্ক কিন্তু আসলেও আসতে পারে। তো স্যার আমি প্র্যাকটিস কীভাবে করব বারে বারে বলছি, এই অঙ্কগুলো যদি এখনও এই ক্যাটাগরির অঙ্কগুলো প্র্যাকটিস না করে থাকো তাহলে অতি অবশ্যই ক্যাটাগরির প্র্যাকটিস করো। এবং আমি এখানে যেরকম যেরকম আইটেমগুলো দিয়েছি একটু ট্রিকি আইটেম দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষাতে যদি ঘুরিয়ে কোশ্চেন হয় ক্যাশ ফ্লোতে তাহলে তুমি যাতে ছয় ছয় মারতে পারো, ঠিক আছে? একদম ব্যাটে বলে ছয় হবে, ঠিক আছে? তো যাতে মারতে পারো তার জন্য এই ধরনের অঙ্ক আমি সিলেকশন করে দিয়েছি। তাহলে অতি অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। আমার যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর যদি আগের সাজেশনগুলো যদি না দেখে থাকো চ্যাপ্টার ওয়াইজ তাহলে অতি অবশ্যই কিন্তু দেখে নাও। আমি কিন্তু আই বাটনেও কিন্তু সবকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ।